আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমি আসছি পৃথিবীর সবচাইতে ছোট শহর, যে শহরের লোক সংখ্যা হয়তো বা 700 কি 750 কাছাকাছি হইব। তো এত ছোট শহরের নামটা হয়তো বা জানেন, ভ্যাটিকান সিটি। তো পিছনে যে ভ্যাটিকান সিটির দেয়াল দেখা যাইতেছে, আর যে বিল্ডিং দেখাচ্ছেন সবগুলো ভ্যাটিকান সিটির ভিতরে। আর এটা পুরোটা এরিয়া দেওয়া, পুরো বেস্ট এরিয়া দেওয়া। তো এটা পুরোটা ঘুরতে আপনার আধা ঘন্টার মতো লাগবে, একটা শহর ঘুরতে এর বেশি সময় লাগবে না, খুবই ছোটো একটা শহর। তো আমি আসছি একা না, আমার সাথে এক ভাই আছে। তো আমি এখন বর্তমানে আছি বাইরের সাইডে ভিউনিতে আছি আর কি। তো আমার সাথে আছে তাজিব ভাই। তো তাজিব ভাই, এই জায়গায় কি ফার্স্ট টাইম? ভাই ফার্স্ট টাইম আইছে ভ্যাটিকান সিটিতে, তো ভাইয়ের জন্য আসা আর কি। তো আমি একবার আসছিলাম ভ্যাটিকান সিটিতে, তো ভিডিও বানাইছিলাম। তো তাজিব ভাই ঘুরবো দেওয়ার কারণে আবারও আসলাম ইনশাল্লাহ, আপনাদের ভালো মতো দেখাবো। আরেকটা কথা, উপকারী একটা কথা বললে রাখি, সবাই শুনবেন মনোযোগ দিয়া। তো যারা ইটালিতে আছেন, রোম শহরের মধ্যে আছেন, তো অনেকে হয়তো বা জানেন রোম শহরের মধ্যে কলোসিওর ভিতরে টিকিট অনেক দাম, আবার কিছু কিছু আছে ভ্যাটিকানের ভিতরে অনেক দাম। তো কারণ অনেকে হয়তো বা বাঙালিরা হয়তো বেশি টাকা ইনকাম করে না, যার কারণে দাম হয়তো বা বেশি বা অনেকে কিনতে পারেন না। তো অনেকে হয়তো বা জানেন আমি যে কথাটা বলবো, তো মাসের প্রথম রবিবার কলোসিও পুরো ফ্রি, হয়তো বা লাইনে খাড়াইতে হয় টিকিট পুরো ফ্রি, আর মাসের শেষ রবিবার ভ্যাটিকানের টিকিট পুরো ফ্রি। তো এই দুটো জিনিসে বিকতে টাকা লাগে, তো এই দুটো জিনিসই ফ্রি পাইবেন আমি বলে দিলাম যারা যারা আসার শেষ রবিবার এবং প্রথম রবিবার মাসের। তো এটা খেয়াল রাখবেন, আশা করি বুঝতে পারছেন আর কি। তো ভিতরে যাই দেখাই কি আছে। তো আমি আর তাজিব ভাই আসলাম ভ্যাটিকানের ভিতরে। ভ্যাটিকান সিটিটা আসলে অনেকদিন পরে দেখলাম, সুন্দর লাগতেছে। তো তাজিব ভাই ফার্স্ট টাইম দেখতেছেন, কেমন লাগতেছে? অনেক সুন্দর না? তো যারা যারা ইটালিতে আসবেন আমার সাথে দেখা করলে ইনশাল্লাহ সবাই ঘুরাইতে নিয়ে যাবো, যদি সময় মিলে নাকি ইনশাল্লাহ সময় থাকলে ঘুরাইতে নিয়ে যাবো। তো যেমন আজকে তাজিব ভাই আনলাম ঘুরাইতে। তো এদিকের অবস্থা দেখেন, প্রচণ্ড রোদ উঠছে। তো সমস্যা হলো যে এদিক থেকে অনেক আওয়াজ আসছে, যার কারণে ছবি তুলতে পারতেছি না। আর এই জায়গাটা দেখতে হয়তো বুঝতেছেন, ভিতরের রাস্তাটা দেখলে মনে হয় যে কেজিএফ মুভির কোনো একটা ছবি নিচ্ছে এই জায়গাটায়, এমন মনে হয়। আর এই জায়গায় বড় বড় ইউটিউবার আসছে, আর এদিকে কত মুভি হয়েছে সবই তো জানেন আপনারা। আর এদিকে অবস্থা দেখছেন, ওইদিকে কয়েকটা মেলা টেলা হয়েছে মনে হয়। তো এই জায়গায় আমার মনে হয় যে 700-750 যে যতজনই মানুষ থাকুক না কেন, আমার মনে হয় যে পাপা ফ্রান্সিসকো, যেটা মানে ইটালিতে মানে খ্রিস্টানদের যে ধর্মগুরু আর কি, তো ওনার 14 গোষ্ঠী মনে থাকে এই জায়গায়, আমার যেটা মনে হয় আর কি। তো এই গির্জার ভিতরে ঢুকতে দেয়, গির্জার ভিতরে অনেক বড় বড় দামি দামি জিনিসপত্র আছে, ওই জায়গায় ফ্রিতে ঢুকতে দেয়। কিন্তু আজকে বন্ধ, আজকে মনে হয় রবিবার এর লেগে বন্ধ। আর দ্বিতীয় আরেকটা জায়গা আছে ভ্যাটিকান মিউজিয়াম, তো সেই জায়গায় ঢুকতে টাকা লাগে। তো এদিকে আশেপাশে দেখি ঘোরাঘেরা কি দেখানো যায়, বিশাল বড় জায়গা দেখছেন। তো এই জায়গার থেকে আর কি পুরো ধর্মগুরুরা এই জায়গা থেকে সব কিছু করে, ইটালিতে কি হইতো না হইব, জায়গায় বড় ধর্মগুরু থাকে খ্রিস্টানদের পাপা ফ্রান্সিসকো, তো উনি এই জায়গায় থাকে আর কি। তো দেখি কি দেখানো যায় আর কি। তো এই জায়গায় একটা জিনিস দেখতেছি আমি, যে সামনে কারো ইউনিভার্সিটি হইতেছে, হ্যাপি ইউনিভার্সিটি, একজনের 27 বছর হয়েছে। তো ভ্যাটিকান সিটিতে সামনে আইয়া ভ্যাটিকান সিটি সামনে উদযাপন করতেছে, আর ওদিকে দেখলাম একজনের বার্থডে, তো বার্থডে উদযাপন করতেছে এই জায়গায়। তো বৃষ্টি আসবো মনে হয়, আকাশ অবস্থা বাজে, তো 12:30-8 বাজে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বৃষ্টি পড়বো অনেকদিন পর, অনেক রৌদ্র পড়ছে, একটু বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবে নাকি ভাই? কারণ অনেক রৌদ্র পড়ছে এই কয়েকদিন, পুরো মনে হইতেছে পুরো অন্ধকার, মানে আইসি একদম বিকাল টাইমে বা সন্ধ্যার টাইমে আইসি এরকম লাগতেছে, কিন্তু আসছি আমরা দুপুর টাইমে। তো এই টাইমে অনেক রোদ্দু থাকার কথা, বৃষ্টি পড়বো, যার কারণে অবস্থা এরকম। আর এদিকে যত বিল্ডিং দেখাচ্ছেন সব ভ্যাটিকান সিটির ভিতরে, এদিকে সব দিকে চারিদিকে দেয়াল, চারিদিকে পুরো এরিয়া দেওয়া, ওদের সামনে ক্যামেরা দেওয়া আছে। তো এদিক থেকে কোনো আন্দোলন হইলে বা কোনো মিছিল টিছিল হইলে ক্যামেরাতে ভিডিও করে, আর এদিকে সব জনগণ দাঁড়ায়। পিছনে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণাটা আসলে অনেক সুন্দর। তো
ভাটিকানের বাইরে আছি, ভিতরে ভাবছিলাম ঢুকবো কিন্তু ঢুকবার পানি নাই, কারণ আজকে রবিবার, তার কোনো বন্ধ। তো সামনে যে জিনিসটা দেখা যাইতেছে, তো এটা একটা দেখা যাইতেছে, একটা ইতিহাস আছে এই জায়গায়। তো একটা নৌকার মধ্যে এত মানুষ, হয়তো বা কোনো যুদ্ধের মধ্যে সময় পালাইছে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতের গোষ্ঠীর মানুষ, হয়তো বা এই জায়গায় চাষা বই ছবি তুলতেছে টাইমার দিয়া। তাছাড়া একটা ছবি তুলা দেন নামি আহ, চাষা ছবি তুলতে পারতেছে না, হ্যাঁ টাইমার দিয়ে ছবি তুলতেছে। এটা ইতিহাস জানেননি ভাই, পরি টরি উঠতেছে, মানে আমি শুনছিলাম কোনো যুদ্ধের মধ্যে মনে হয় মানে পালানোর জন্য আর কি বিভিন্ন ধর্মের জাতিগোষ্ঠীর মানুষ বাচ্চা মাত্রা সব কুত্তা মিলে সবগুলো দিয়েছে, মানে সবগুলো লয়ে আর কি পালানের লেগা নৌকায় উঠছে। দেখছেন কত মানুষ এই জায়গায়, চোর সুদ্ধা আছে, মানে অনেক ধরনের মানুষ, পুরোটা স্টিলটা বানাইছে, স্টিলের তৈরি এটা, বিশাল বড় এরিয়া বাইরে থেকে হাজার হাজার টুরিস্ট। তো আজকে হয়তো বা টুরিস্ট কমই আছে, তো আজকে রবিবার আবার ছুটির দিন, তারপরে আবার বিকাল টাইম, যার কারণে একটু কম আর কি। এইরকম অন্য অন্য সময় এই জায়গায় অনেক মানুষ থাকে ভাটিকানের সামনে। কোন দিকে যাবেন ভাই? ওগুলো ডিসপ্লে, এগুলো ডিসপ্লে তো মনে হয় যে উপর থেকে যারা দূরের থেকে দেখতে পারেন না, ফ্রান্সিসকো খারাপ যে খারাপ আর কি। হ্যাঁ এগুলো মনে আগে যারা ভিতরে ঢুকছে আর কি, তারা আসতেছে মানে পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে বন্ধ করে দেয়, যারা ভিতরে ঢুকছে হেরা এমন বাড়িতে আছে আর কি। দূরে মুড়া যাবেন গা? হ্যাঁ আইছিলাম বাইরে ভিতরে ঘুরে, কিন্তু ভিতরে ঢুকতে পারলো না, সামনাসামনি দেখলো। তো ভাই একদিন সময় নিলে ইনশাল্লাহ আইবো, তাড়াতাড়ি করে আয়া পড়বেন দেখতে পারবেন। চলেন যাওয়া যাক। আইসা পড়ছি বাইরের সাইডে প্রায় পাটিখানে শেষ পর্যায়ে। তো এদিকটা দেখেন বাইরের সাইডেও যাওয়ার জন্য মানে এটাও মানে সীমানা আর কি। তো বাবা যায় মানে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আবার ইটালির মানে পুরো পৃথিবীর খ্রিস্টানদের যে জায়গা থেকে চালিত হয় বা খ্রিস্টানদের যে জায়গায় মেন আর কি, এই পাপা ফ্রান্সিসকো, তো সেই জায়গা থাকে বা সেই এই জায়গার মেন জায়গা ধরতে গেলে খ্রিস্টানদের মেন জায়গা পুরো পৃথিবীর খ্রিস্টানদের। আর এই যে হলুদ একটা দেখাচ্ছেন পতাকা, এটা হলো ভাটিকান সিটির পতাকা, এটা হলো ভাটিকান দেশের পতাকা আর কি, ভাটিকান দেশের পতাকা। আর এই যে দেখাচ্ছেন বিগ বাস, ওপেন বাস, এটা হলো মেন অফিস, বিগ বাসের মেন অফিস হলো ভাটিকান সিটির পাশে আর কি। এই জায়গায় মোটামুটি অনেক অফিস আদালতই আছে, মেন অফিসগুলা গ্লোব ডেলিভারি হয়। আর এদিকে খোলা দোকানপাট বইছে, দেখি কী কী আছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে গা, প্রায় বন্ধ করে দিতেছে। আর এই গাড়িগুলো দিয়ে আর কি দোকানপাটের সব জিনিসপত্রগুলো আসছে আর কি জায়গায়। চারোদিকে পুলিশ গার্ড, পুলিশ আর্মি সবই আছে দিয়ে গার্ড, দোকানপাট সব বন্ধ হয়ে গেল। আচ্ছা দেখলাম না, মনে হয় কোনো খাবার টাবার দোকান মনে হয় হতে পারে আসছে। তো এদিকে আমি দেখতেছি কত দূর আইলাম বাটিকানের সামনের দিকে, চারোদিকে দিয়ে দোকানপাট। তো একটা জিনিস বুঝলাম যে এই জায়গায় হয়তো বা পিৎজা, তারপরে দেখলাম চাউল মাছ অনেক কিছু যত যাবতীয় খাবার দাবার লাগে সব কিছু এই জায়গায় সরকার থেকে ফ্রিতে দিছে। তো দোকানপাট বুঝে প্রতিটা দোকানে যার যেটা লাগে সে জায়গাতে নিয়ে নেয় ফ্রিতে। তো এরকম বাংলাদেশের জীবন আছে কিনা জানি না, যে আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা লাগাইছে ভাই, দেখছেন নি বিশ্বকাপের সময় লাগাইছে, এমন করে নেই। এগুলো আমি তিন চার মাস আগে দেখছিলাম, এমনও আছে যাবে বাঙালি বাইরের দোকান আর কি। এম্বাসি ভাই, এম্বাসি আর্জেন্টিনা ব্রাজিল হইতে পারে, আর্জেন্টিনা আর ব্রাজিলের এম্বাসি, রিপাবলিক আর্জেন্টিনা এম্বাসি। আর কত দোকান পাট দেখছেন না, হলো ওই জায়গায় কত দোকান পাঠাবো ভাই, 200 থেকে 300 না, 300 দোকান কত দোকান। ভাটিকানের বেরোনের রাস্তা আরেকটা এটা, আর সামনে দেখা যাইতেছে ভাটিকান মিউজিয়াম। তো ভাটিকান মিউজিয়ামটা পড়ছে ইতালির মধ্যে, আর ভাটিকান সিটিটা পড়ছে আলাদা একটা শহর আর কি, আলাদা একটা দেশ। ওই যে দেখতে পারতেছেন কিনা যে দুইটা পরিখার রয়েছে, একটা পরির রানার মধ্যে দুইটা বক দুয়ে বৈশা রয়েছে, আর এই জায়গায় একটা বৈশা রয়েছে আর কি। ভাটিকান মিউজিয়ামে দেখতে সুন্দর, আর ব্রিজটা দেখেন, ব্রিজটা আসলে অনেক সুন্দর, বড় ব্রিজটা,
প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে গা। তো আমরা বাসের জন্য যেতেছি, দেখি বাস কোন দিকে আছে। ইতালিতে এখন গরম প্রায় পড়তেছে, গরম আইলে এরকম একটা অবস্থা ভাই, ভিডিও বানান জানা যে অবস্থা আশেপাশে দেওয়া যায়। কি করা যায় কোন দিয়ে ভাই? কিছু করার নাই ভাই, এটাই বাস্তব, কিছু করার নাই, এটাই বাস্তব। হ্যাঁ এটাই, কিছু করার নাই। আর সামনে একটা পুকুর চলে গেছে, ধরতে গেলে ডেন্ডি খেলা আর কি। তো আমি আসছি এখন প্রায় বাস স্টেশনের কাছাকাছি আসি, মানে ফেরমাতা কয় আর কি, বাস স্টেশন বা বাস স্টপে। তো এটা হলো বাটিকানের শেষ মাথার দিকে। তো দেখেন বাস যায় উপরের দিকে, এদিকে উপরের রাস্তা, নিচেও রাস্তা, নিচে আন্ডারগ্রাউন্ড, উপর দিকে রাস্তা, মানে চারোদিকে রাস্তা আর কি। তো খুব সুন্দর, আর সামনে আন্ডারগ্রাউন্ডের নিচে তো অবস্থা খারাপ। তো সামনে বাস স্টপ, বাসের জন্য ওয়েট করতে হবে আর কি। তো রাস্তার পাশে কত জানি না কেমন শোনা যেতেছে ভাই, হয়তো ফেরমাতার সামনে। তো কেমন লাগছে ভিডিওটা? আশা করি ভালো লাগছে, সবাই কমেন্ট করে জানাইবেন। তো তাজিব ভাই কিছু কইবেন? সবাই অঙ্কুর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অঙ্কুর ভাই না, নাদিম ভাইয়ের চ্যানেল। না নাদিম ভাই চ্যানেল, অঙ্কুর ভাইয়ের বক্তব্য থেকে থাকে অঙ্কুর ভাই। নাদিমউদ্দিন ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আজকের মতন বাবা। Maybach music. Can anybody out there hear me? Hear me?